সুপ্রিয় দর্শক শুরু করছি দৈনিক পত্রিকা নিয়ে আমাদের নিয়মিত একজন আজকের সংবাদপত্র অনুষ্ঠান সঙ্গে আছি আমি রাজীব খান আর আমাদের সঙ্গে আজ সংবাদপত্রের শিরোনাম নিয়ে বিস্তারিত আলোচনার জন্য উপস্থিত আছেন সিনিয়র সাংবাদিক ও আরটিভির প্রধান বার্তা সম্পাদক লুৎফর রহমান আপনাকে স্বাগত আমাদের এই অনুষ্ঠানে ধন্যবাদ দর্শক আমরা আলোচনায় যাব তবে চলুন তার আগে জেনে নেই আজ পত্রিকাগুলো কী কী শিরোনাম করেছে প্রথমেই প্রথম আলো সড়ক যান চালক কিছুই ঠিক নেই সামনে চ্যালেঞ্জ বিশেষজ্ঞ মত সরকারকে সত্যের কাছাকাছি যেতে হবে অর্ধ শতাধিক স্থাপনা উচ্ছেদ চার একর জমি উদ্ধার কর্ণফুলীর অবৈধ দখল আমাদের বুড়িগঙ্গার পাশাপাশিও কিন্তু অবৈধ দখলকারীদের উচ্ছেদের জোরালো অভিযান চলছে প্রথম আলোর আরও দুটি শিরোনাম রয়েছে উল্লেখযোগ্য একটি হলো ধুবরিয়ায় অন্য সকাল জাহালম মুক্ত মানে প্রায় তিন বছর ভুল নামে বিনা অপরাধে জেল খাটার পর তার গ্রামে যে চিত্র সেটি দিয়ে শিরোনামটি করেছে প্রথম আলো আরেকটি শিরোনাম মমতার অবস্থান ধর্মঘটে ভারতের রাজনীতি উত্তপ্ত এটিও চমৎকার হ্যাঁ হ্যাঁ যে ভারতের রাজনীতি আবার নতুন দিকে যাচ্ছে আন্দোলন সব দিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব শিরোনামগুলো হয়ে যাওয়ার পর দৈনিক ইত্তেফাক রাজ্যে কেন্দ্রের হস্তক্ষেপের প্রতিবাদে উত্তাল পশ্চিমবঙ্গ রাজপথে অবস্থান মুখ্যমন্ত্রী মমতার সব বিরোধী দলের সমর্থন ভারতের পার্লামেন্টে বিক্ষোভ সুপ্রিম কোর্টে সিবিআই যেটি প্রথম আলোর যে শিরোনামটি নিয়ে বলছিলাম ইত্তেফাক এটি প্রধান শিরোনাম করেছে নিরীহ মানুষ যেন হয়রানি না হয় পুলিশ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ক্ষতিপূরণ চান মুক্তি পাওয়া জাহালম ট্রাম্প রক্তের দাগ নিয়ে ক্ষমতা ছাড়বেন মাদুরো এবার ইউরোপের স্বীকৃতি পেলেন গুয়াইদো এটা ভেনিজুয়েলার রাজনীতি ল্যাটিন আমেরিকান দেশ এখানেও বিশ্ব হয়ে হয়ে বিশ্ব আবার সেই আমরা তিরিশ বছর আগে যে চিত্র দেখেছি সেটাই যে আমেরিকা বা ইউরোপ এক পক্ষেও গেলে বিপক্ষে রাশিয়া চীন বিপক্ষে পুলিশ সপ্তাহে উদ্বোধন নিরীহ মানুষকে হয়রানি করবেন না এটি ছিল যুগান্তরের শিরোনাম প্রধান শিরোনাম ডাকসু ও হল সংসদ নির্বাচন সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাপ উপজেলা নির্বাচনে প্রার্থী বাছাই পুরনোতেই আস্থা আওয়ামী লীগে তার মানে কি আওয়ামী একটু সরে আসলো আগের সিদ্ধান্ত থেকে হ্যাঁ গত সপ্তাহে পত্রিকা দেখেছিলাম অনেকটা উন্মুক্ত রাখবে যে যেভাবে নির্বাচন হয়ে যাচাই করে আসলে একটা বড় ধরনের একটা সমস্যা তৈরি করবে আর কি ই পাসপোর্টের নতুন সংকট দশ আঙ্গুলের ছাপ সংরক্ষণে গরিমসি উঠছিলাম যুগান্তরের শিরোনাম এবার সমকালের শিরোনাম দেখব ৩৭ নদী বাঁচবে তো অপ্রকাশিত সমীক্ষায় মারাত্মক দখল দূষণের চিত্র সুপারিশ ছাড়া কোনো ক্ষমতা নেই নদী কমিশনের এটি কিন্তু খুবই দুঃখজনক আসলে বিভিন্ন কমিশন গঠন করা হয় সুপারিশ ছাড়া এদের আর কোনো ক্ষমতা থাকে না এবং সেই সুপারিশও অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় আমলে নেওয়া হয় না আমরা আলোচনা করব এটি পুলিশকে রক্ষকের ভূমিকায় দেখতে চাই প্রধানমন্ত্রী পুলিশ সপ্তাহের উপরে শিরোনামটি গাইবান্ধায় প্লাস্টিকের চাল দীর্ঘদিন ধরে এই অভিযোগটি শুনছিলাম অবশেষে প্রমাণের পথে আসামিকে বাঁচাতে দুর্নীতি মামলার নথি হাওয়া পাঁচ বছর ধরে হদিসের চেষ্টায় দুদক কর্মকর্তারা সমকালীন শিরোনামগুলো দেখলাম এবার ডেলি স্টার ইনোসেন্ট মাস্ট নট ফেস টর্চার হ্যারেসমেন্ট পিএম পুলিশ সপ্তাহে বলেছেন এটি এই প্রসঙ্গে আরেকটি হেডলাইন করেছে ডেলি স্টার কোপস প্ল্যান ফ্লোরি অফ ডিমান্ডস ক্যান্সার ট্রিটমেন্ট ফার বিয়ন্ড ওর্স রিচ আসলেও তাই বাংলাদেশে মানে ক্যান্সার চিকিৎসা গরিবদের জন্য না খুবই ব্যয়বহুল খুবই ব্যয়বহুল কিন্তু বাংলাদেশেও নাকি হচ্ছে সেটা একটা খুশি সংবাদ হয়তো আর এটা জানি না বাস্তবে কি হয় দেখা যাবে জয়েন্ট প্যানেলস ফর পুলস স্টুডেন্ট বডিস ইন টকস উইথ অ্যালাইস এটা কি আবার ইসে যাবে কি না মানে প্যানেল সময় দেখা যাবে সময় দেখা যাবে যে জোটবদ্ধ হবে না আলাদাভাবে হবে সংবাদ শিরোনামগুলো শুনলেন যেন লুথুর রহমান তো আমার কাছে যেটি বেশ কিছু জনস্বার্থ সংশ্লিষ্ট বেশ কিছু রিপোর্ট করেছে যেমন নদী বাঁচবে কি সমকাল রিপোর্ট করেছে তারপরে নদী দখল মুক্ত আপনিও পুরান ঢাকায় বসবাস আপনার দীর্ঘ বসবাস সেখানে বুড়িগঙ্গার পাড়েই আপনিও অনেক কিছু দেখেছেন কিভাবে দখল হয়ে যায় নদীগুলো কি বলবেন ধন্যবাদ জনাব রাজীব খান খুবই চমৎকার একটি আসলে ইস্যু এটি নদী নদী দখল বর্তমান সরকার এই ইলেকশনের ভেতর মধ্য দিয়ে আসার পরে আমি একটি জিনিস যেটা দেখতে পাচ্ছি এবং খুবই আশা আমার কাছে মনে হচ্ছে একটা হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে ওনারা বলছেন যে জিরো টলারেন্স সেটা হয়তো আমরা সামনের দিনগুলোতে দেখব আর যেটা আমরা এখন দেখতে পাচ্ছি সেটা হচ্ছে নদীগুলোকে রক্ষার যে কার্যক্রম অলরেডি বুড়িগঙ্গার দু তীরে চলছে এবং বেশ নির্মমভাবেই চলছে এটা আমরা যেটা আগে কখনো দেখিনি কিছুদিন চলতো তারপর আবার সেই আগের অবস্থা কিন্তু এবার দেখছি যে বেশ বড় বড় ভবন এবং বেশ প্রভাবশালীদের ভবনগুলি কিন্তু ভাঙা হচ্ছে আমি এটা এই সরকারের আগের টার্মেও সবসময় আমি একটা জিনিস চিন্তা করতাম যে সরকার তো নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় তো তারা চাইলে অনেক কিছু করতে পারে তো কেন বুড়িগঙ্গার মতো একটি মানে যেটাকে ঢাকা শহরের মানে প্রাণ বলা হয় কারণ বুড়িগঙ্গা না বাঁচলে আসলে ঢাকা শহর বাঁচবে না এটা কিন্তু একেবারে প্রমাণিত সত্য আপনি যদি বুড়িগঙ্গায় যান এখন মানে যে পরিমাণ দুর্গন্ধ একটু কমেছে এটা ঠিক যে টেনাইটিকে মানে সরিয়ে নেওয়ার ফলে এখন অনেকটা ভালো হয়েছে কিন্তু যে পানির রঙটা কি ফিরে এসেছে পানির রঙের এইটা বর্ষাকালে আস্তে আস্তে একটু সময় লাগবে কারণ কি এখানে যেভাবে আপনার সুয়ারেজের লাইন দেওয়া পুরো ঢাকা শহরে সুয়ারেজ লাইন দেওয়া ওদিকে কেরানীগঞ্জ যে সমস্ত বর্জ্যগুলো এখন এসে পড়ে এটা একদিনে সম্ভব না সময় লাগবে এটা এই টেনাইটা সরানোয় আমি অবশ্যই মনে বলবো যে একটি বড় একটি সার্থকতা একটি বড় সফলতা সেটা অন্তত ধরেন ফিফটি পার্সেন্ট হয়তো এখানে বুড়িগঙ্গার জন্য এটা ভালো হয়েছে এখন যেটা খুবই জরুরি দরকার সেটা হচ্ছে অবৈধ স্থাপনাগুলো অবশ্য অবশ্যই সরাতে হবে কারণ আপনি পিছন দিকে বুড়িগঙ্গার শেষের দিকে গিয়ে দেখবেন এমনভাবে দখল হয়েছে এখানে যে নদী আছে বলেই আপনি আর টিভিতে আপনিও কাজ করেন বা আমিও কাজ করেছি আমিও কাজ করি আমরা কিন্তু বারবার রিপোর্ট করেছি যে বুড়িগঙ্গাকে কীভাবে মেরে ফেলা হচ্ছে তুরাগ নদকে কীভাবে মেরে ফেলা হচ্ছে তো আমরা কিন্তু দেখেছি যে সেখানে কিভাবে প্রভাবশালীরা নদীগুলোকে একেবারে মেরে ফেলেছে রীতিমতো ওদিকে তুরাগ শীতলক্ষ্য শীতলক্ষ্যটা একটু ভালো হয়েছে আপনি যদি ইদানিং যান দেখবেন যে দুপারে তারাও ইয়ে করে কিন্তু ওয়াকওয়ে তৈরি করে দিয়েছে তা আমি সরকারকে ধন্যবাদ জানাবো এই কারণে তারা বুড়িগঙ্গাটাকে যেভাবে এখন একটা মানে ক্র্যাশ প্রোগ্রাম হিসাবে নিয়েছে কালকে দেখলাম যে আপনার কর্ণফুলি নদীটাকেও তারা যেভাবে শুরু করেছে এবং প্রভাবশালীদেরকে তারা ছাড় দিচ্ছে না আমি মনে করি এইভাবে যদি চলে এবং যদি শেষ পর্যন্ত এটাকে বজায় রাখা যায় এবং তারা যেটা বলছে যে দুপারে উচ্ছেদ করে একেবারে ওয়াকওয়ে নির্মাণ করে একেবারে গাছ লাগিয়ে দেবেন সাহস পাবে না এবং করতে পারবে এই যে দখলের ব্যাপারগুলো আমার একটি প্রশ্ন আমি কখনোই এটা মানে সদুত্তর পাইনি কারোর কাছ থেকেই যে এই যে দখল করে অবশ্যই প্রভাবশালীরা দখল করে কারা দখল করছে আপনি দখল করে বুড়িগঙ্গার মতো একটি গুরুত্বপূর্ণ জায়গায় দখল করে একটি স্থাপনা বানালেন বানিয়ে আপনি দুই বছরও যদি ভাড়া দেন তাহলে কিন্তু আপনার অনেক টাকা চলে আসে আবার ভেঙে ফেললেন চলে গেল কিন্তু কেন তালিকা তালিকা করে কেন প্রচার করা হয় না যে কারা দখল করছে এটা জনগণের জানা উচিত একটি বিল্ডিং মানুষ দেখছে টিভিতে সব টিভিতেই দেখা যাচ্ছে যে ভেঙে ফেলছে কিন্তু এই স্থাপনার মালিকটি কে ছিল আমার মনে হয় যদি জনসমুখে নিয়ে আসা হয় তাহলে তো অনেকের মানুষ জানবে যে দখলদার কারা আমার কাছে আমার মনে হয় আপনার প্রশ্নের মধ্যেই আপনি উত্তর নিজেই দিয়ে দিয়েছেন আপনি শুরুতেই কিন্তু বলেছেন যে প্রভাবশালীরা কিন্তু এগুলো দখল করা সাধারণ মানুষ কিন্তু আসলে প্রভাবশালী তো নাম ঠিকানা কখনো পাই না এক্স্যাক্টলি সাধারণ মানুষ কিন্তু যে কোনো আইন কিন্তু বাংলাদেশের মতো দেশগুলোতে দেখবেন আইন কিন্তু সাধারণ মানুষের জন্য জাহলমের মতো মানুষের জন্য মানুষের হ্যাঁ কিন্তু যারা হাজার হাজার কোটি টাকা ব্যাংক থেকে লুটে নিয়ে যায় তাদের জন্য কিন্তু তাদেরকে কেউ খুঁজে পায় না তাদের নামও কখনো আসে না এই যে আপনি শুরুতেই বললেন যে প্রভাবশালী তো প্রভাবশালী তো সব দিক দিয়েই প্রভাবশালী তারা যখনই দেখবে একটি লিস্ট হচ্ছে সেটাই ইয়ে করতেছে তারা কিন্তু হয় পয়সা দিয়ে নয় তাদের ক্ষমতা দিয়ে জিনিসটাকে ধামাচাপে দিয়ে দেয় আর বাংলাদেশটা যদিও এখানে ষোলো সতেরো কোটি মানুষের দেশ কিন্তু প্রত্যেকে প্রত্যেকের সাথে এমনভাবে ইন্টার রিলেটেড কেউ হয়তো দেখবেন আপনার চাচা মামা বন্ধু বান্ধব এইভাবেই কিন্তু একটা হয়েই আছে তার সঙ্গে যদি পয়সা এবং অর্থ প্রভাব জড়িত হয় সেক্ষেত্রে কিন্তু যে তদন্ত রিপোর্ট হয় কমিশন হয় কিন্তু এগুলি প্রকাশ আর হয় না কারণ সব কিছুই আমাদের ওই শেষ পর্যন্ত টাকার কাছে এবং প্রভাব প্রভাবের কাছে আহ মুখ থুবড়ে পড়ে এই থেকে বের হয়ে আসে ওই যে বললাম যে মানুষকে সচেতন হতে হবে এবং সরকারকে এখানে মানে ক্র্যাশ প্রোগ্রাম নিতে হবে কোনো ধরনের কোনো মার্সি করা যাবে এখানে করা যাবে না সে আমার দলের না আমার বিরোধী দলের না কোথাকার আসে সেটা দেখা যাবে না আমার এখানে বুঝতে হবে যে বুড়িগঙ্গা হচ্ছে আমার লাইফ লাইন ঢাকা শহর যদি বুড়িগঙ্গা বাঁচে ঢাকা বাঁচবে কারণ এই ঢাকা শহরটা আপনি নিশ্চয়ই জানেন যে ঢাকা শহরটা কিন্তু গড়েই উঠেছে এই বুড়িগঙ্গাকে সুতরাং হ্যাঁ চারশো বছর আগে তো সুতরাং এই বুড়িগঙ্গা যদি না থাকে ঢাকাও কিন্তু একসময় থাকবে না সুতরাং আমরা যতই উন্নয়নের এখানে বড় বড় কথা বলি বুড়িগঙ্গাকে না বাঁচাতে পারলে কিন্তু আমরা ঢাকাকে বাঁচাতে পারবো না তো সুতরাং এইটাকে মাথায় নিয়ে আমাদের কাজ করতে হবে আমরা স্বজনপ্রীতি করি যাই করি না কেন কিন্তু আমাদের জীবন না বাঁচলে তো আমাদের সবকিছু শুনুন কর্ণফুলী তো একই অবস্থা একই অবস্থা কর্ণফুলী শীতলক্ষ্য আপনি প্রত্যেকটা নদী বাংলাদেশ তো নদীমাতৃক দেশ এই আপনি এখানেই দেখেন কোনো একটি পত্রিকার লিড নিউজ আছে সম্ভবত সাঁইত্রিশ নদী সম্রাস তো হ্যাঁ বাংলা বাংলাদেশে কত নদী আপনি আমিও জানি না হাজার হাজার নদী কিন্তু অনেক নদী আমরা মানে রিপোর্ট যে আমরা পাই আমরা যে আমাদের প্রতিনিধিরা পাঠায় অবাক লাগে মানে খালো হচ্ছে হয়তো সরু হয়ে গেছে সরু মানে কি এটা কোনো নদী মানে দৃশ্যমান কিন্তু ভাঙা হচ্ছে না সেগুলো তো সুতরাং এইভাবে করলে তো এই দেশটা আসে বাঁচবে না কারণ এক মানে এই এই পৃথিবীটার চিত্রটা এরকম মানে প্রাকৃতিক ভাবে বাংলাদেশ গড়েই উঠেছে কিন্তু নদী নদীকে কেন্দ্র নদীকে কেন্দ্র করে সেই বাংলাদেশ না সারা পৃথিবীতেই কিন্তু দেখা গেছে যে এক্স্যাক্টলি প্রধান শহরগুলো কিন্তু নদীকে কেন্দ্র নদীকে কেন্দ্র এবং তারা কিন্তু নদীকে বাঁচিয়ে রেখেছে নদীকে কেন্দ্র করে হ্যাঁ কেউ কিন্তু মারেনি কারণ আপনি কিন্তু একটা চাইলে একটা নদীর সৃষ্টি করতে পারবেন আপনারা পুকুর কাটতে পারবেন খাল কাটতে পারবেন কিন্তু নদী কিন্তু আপনারা কাটতে পারবেন না তো সুতরাং এটাকে আপনারা বাঁচিয়ে রাখতেই হবে ধন্যবাদ জনাব লুৎফর রহমান এটা খুবই দরকার ছিল আচ্ছা গতকালকে পুলিশ সপ্তাহ উদ্বোধন হয়েছে প্রধানমন্ত্রী উদ্বোধন করেছেন তিনি পুলিশকে রক্ষকের ভূমিকায় দেখতে চাই এমনই মন্তব্য করেছেন কেন মানে এটাই তো থাকার কথা আসে অবশ্যই কিছু নাই পুলিশের কাজই হচ্ছে রক্ষা করা সারা মানে দুষ্টের দমন শিষ্টের পালন সাধারণ মানুষকে রক্ষা করা কিন্তু বলতে হবে কেন প্রধানমন্ত্রীকে যেটাকে বলতে হবে কেন সেটা তো আসলে প্রধান আপনি যেমন ওন জানেন প্রধানমন্ত্রী যে সবাই জানি কারণ আসলে পুলিশ হয়তো তার ভূমিকায় নাই এই কারণে কেন থাকে সেটা সেটা দেখি আমরা একটু ব্যাখ্যা করার চেষ্টা করতে পারি কিনা ব্রিটিশ আমল থেকে কিন্তু পুলিশের যে চরিত্র আমরা দেখছি সবসময় কিন্তু ক্ষমতাবানদেরই রক্ষা করে এটা আমাদের জন্য অত্যন্ত অত্যন্ত দুঃখজনক বিষয় পুলিশের কাজ কিন্তু সেটা না তারা দুষ্টের দমন করবে শিষ্টের পালন করবে সাধারণ মানুষ বিপদে বললে এখনো আপনি আমি যতই পুলিশকে যাই বলি না কেন আমরা বিপদে বললে কিন্তু শেষ পর্যন্ত পুলিশের কাছে যেতে হয় থানায় যেতে হয় আমাদেরকে এফআইআর এখন একটু পরিবর্তন হয়েছে এখন আমরা দেখতে পাই যে আগে গণমাধ্যম বা সাংবাদিক খুঁজে মানুষ বিপদে পড়লে পুলিশের আগে এটা দেখেছি যাই হোক তো প্রধানমন্ত্রী কেন বলেছেন আমার মনে হয় যে আসলে দেখেন এটা তো বাস্তবতা আসলে অস্বীকার করা কিছু নেই যে নির্বাচনের আগে প্রতীকে এসছে প্রথম আলো তো বড়ো করে দিয়েছে গায়ামী মামলা হঠাৎ করে সারা দেশে হাজার হাজার মামলা হওয়া শুরু হলো এখনও আপনি হাইকোর্টে গেলে দেখবেন যে মিছিলের মতো মানুষ কিন্তু সেখানে যাচ্ছে এবং জামিন চাচ্ছে তো বা মানে হাইকোর্টেরই যদি এই অবস্থা হয় তাহলে লোহার কোর্টে আসলে মানুষ জামিন পাচ্ছে না সবাইকে ওইখানে জামিন করে চলে পরে এখানে এসে সবাই জামিন নিতে হচ্ছে আর এই পাশাপাশি প্রধানমন্ত্রী আরেকটা কথা বলেছেন কালকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে হয়েছে আমাকে যে পুলিশকে তো আসলে সবাই আমরা শুধু নেগেটিভ দৃষ্টিভঙ্গি থেকেই দেখি কিন্তু কিছু পজিটিভ কাজও নিশ্চয়ই হয় সেটা হচ্ছে যে আপনি জানেন যে বাংলাদেশে যে জঙ্গি ইস্যুটা ছিল সেটা কিন্তু র্যাব পুলিশ দিয়ে কিন্তু আমরা সমাধান করতে পেরেছি অনেকটাই পাশাপাশি মাদকের বিরুদ্ধে যে একটি নির্মূল অভিযান চলছে প্রধানমন্ত্রী কালকের কথাটার মধ্যে ছিল যে জঙ্গি সন্ত্রাস জঙ্গি দমনের মতো মাদক এবং নিরাপদ মাদক নির্মূল এবং নিরাপদ সড়ক নিশ্চিত করার জন্য আহ্বান ছিল পাশাপাশি মাদকের ব্যাপারটি হ্যাঁ জঙ্গি দমনে যে আইন শৃঙ্খলা বাহিনীর যে ভূমিকা অবশ্যই প্রশংসনীয় কিন্তু মাদকের ব্যাপারটি অনেকেই বলেন অনেকে অভিযোগ করেন যে পুলিশের কারণেই সেখানে মাদকটা চলছে কারণ পুলিশ চাইলে এত বড় অ্যাচিভমেন্ট যাদের মাদক সেই তুলনায় মাদককে তো তারা দমন করতে পারে কথাটা আমি অস্বীকার করা কিছু নাই এটা আমার মনে হয় পুলিশ বাহিনীও ইয়ে করবেন কারণ কি তাদের মধ্যেও কিন্তু ভালো যেমন আছে মন্দ কিন্তু আছে নিশ্চয়ই মন্দ পুলিশ কর্মকর্তা আছেন এবং আমরা বিভিন্ন সময় দেখেছি কিন্তু অনেকের কাছে এরকম ইয়া বা বিক্রি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়েছে অনেকে ইয়া বা ক্যারি করার সময় ধরা পড়েছে এবং তারা সাসপেন্ডও হয়েছে তো যাই হোক অভিযোগও পাওয়া গেছে যে ইয়াবা হাতে ধরিয়ে দিয়ে হ্যাঁ সেটা সেটা তো আমাদের আসলে একটি কমন একটি ফেনামেনা এটা তো হয়েই থাকে যে একজনকে ফাঁসানোর জন্য তাকে ইয়াবা দেওয়া বা অস্ত্র দেওয়া এগুলি হচ্ছে এগুলো আমরা সেই অনেক আমল থেকেই অনেক পুরোনো আমল থেকেই দেখতে পাচ্ছি কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে পুলিশ বাহিনীর বিরুদ্ধে অনেক অভিযোগ অনেক অভিযোগ যে তারা শুধু কি রক্ষা করে এই ধরনের একটি সাধারণ একটি মানুষের মনে একটি কমন একটি ভাবনা আছে কিন্তু তারপরেও আমাদেরকে কিন্তু এই বাহিনীর উপরে আস্থা রাখতে হবে আ কারণ আমরা এর বাইরে আসলে ওয়ার্ল্ড ওয়াইডে আসলে আর কোন বিকল্প বাহিনী নাই কারণ সেনাবাহিনী কার কাজ হচ্ছে দেশের প্রতিরক্ষা ইয়া করে নিশ্চিত করা রাইট যেটা বর্ডার সিকিউরিটি তারা বর্ডার বিজিবি বিজিবি বর্ডার্স সিকিউরিটি বর্ডার হ্যাঁ তো সুতরাং মানুষের যে কোনো মানুষ এটা আসলে আমরা যত নেগেটিভ কথাই বলি যখন আমাদের বাড়িতে কোনো একটা সমস্যা হয় চিন্তায় যাই হয় প্রথম ইয়েটা কিন্তু আমাদের পুলিশের নামটাই আসে সুতরাং এই বাহিনীটিকে রিফর্ম করতে হবে অবশ্যই দরকার কারণ এখনো আমাদের পুলিশ কিন্তু সেই ব্রিটিশ আমলের রুল দিয়েই চলে মানসিকতার পরিবর্তন করতে হবে এক্সেক্টলি একটলি কারণ কি আমি এবং আমি বলাই হয় যে পুলিশ চাইলে

ইয়ারা আসছেন নতুন প্রজন্ম আসছে তাদের মন মানসিকতা ভিন্ন হবে সুতরাং চেঞ্জ হবে আশা করা যায় আমরাও সেটা চাই যে কোনো অনিয়ম থেকে বের হয়ে এসে পুলিশ সাধারণ মানুষের নিরাপত্তায় রক্ষায় একদম শতভাগ আন্তরিকতা দেখা এটা আপনার যাওয়া আমার যাওয়া সাধারণ মানুষ আমরা চাব কারণ পুলিশ বাহিনী ভালো থাকলে দেশও ভালো থাকবে এটা এটা গাইবান্ধায় প্লাস্টিকের চাল অবশেষে আমরা দীর্ঘদিন ধরে এরকম একটি অভিযোগ শুনছিলাম কিন্তু শুধু মুখেই শুনছিলাম মানে আসলেও কি তাই জব্দ করে ঢাকায় পাঠানো হয়েছে প্লাস্টিকের চাল প্লাস্টিকের ডিম শুনেছি যে কিন্তু অনেক দিন ধরে শোনা যাচ্ছে যে চীন থেকে নাকি এরকম প্লাস্টিক যদিও প্লাস্টিকের ডিমের এখনো পর্যন্ত কৃত্রিম ডিম যেটা বলা হয় এটা আসলে পাওয়া যায়নি পাওয়া যায় নাই কিন্তু এই প্রথম দেখলাম প্লাস্টিকের চালের একটি এটা কি আসলে বলা যেখান থেকে যেই আরত থেকে বা যে মকাম থেকে এই চালটা পাওয়া গেছে তারা বলেছে যে দিনাজপুরেরই একটি জায়গা একটি কলমিল থেকে তারাই চাল হ্যাঁ আমি নিউজটা পড়েছি তো এখানে বলা যাবে না যে এটা বাইরের থেকে এসেছে এটা আসলে আমি এখন এটার রুটে যেতে হবে এখানে আমি নিউজটা পড়েছি একটু গোলমেলে নিউজ কারণ একজন একটা দোকান থেকে কিনেছে কিনে ফুটানোর পরে দেখে যে ফুটানোর মানে ফোটার পরিবর্তে সেটা কুচকে যাচ্ছে তারপরে সে থানায় নিয়ে যায় এখান থেকে ওই দোকানে নিয়ে যায় ওই দোকান বলতেছে না আমরা আরেক মোকাম থেকে কিনেছি সে বল এরকম দুইটা তিনটা হাত ঘুরেছে পরে ঢাকা পাঠানো হয়েছে যে আসলে কোত্থেকে আসছে তা আমার কাছে মনে হয় আমি আসলে এখনো জানি না আসলে বিষয়টাকে আমি নিজেও খুব কৌতূহলী যে এটা আসলে শেষটা কোথায় কারণ এই ধরনের বাংলাদেশে হয় কি অনেক ধরনের অনিয়ম দেখি আমরা অনেক তার মধ্যে আমার নতুন ধরনের অনিয়ম শুরু হলো কি না যে আপনি একটা ভালো উদ্দেশ্য নিয়ে পরিবারে খাবে সবাই মিলে খাবে আপনি একটা চাল কিনতে গেলেন আপনি দেখলেন যে এক বস্তা আপনার প্লাস্টিকের চাল এটা আবার কোন ধরনেরই আমি আমি এটা বুঝতে পারছি না তো আমার মনে হয় প্রশাসন অত্যন্ত মানে কঠোরভাবে বিষয়টা দেখা দরকার হ্যাঁ কারণ আমাদের ইয়াবা আমি যদি আপনাকে একটু ফ্র্যাঙ্কলি বলি যে ইয়াবা কথাটা কিন্তু আজ থেকে দশ বছর আগে আমাদের দেশে কিন্তু এত প্রচলিত ছিল না তখন আমরা শুনতাম না আমরা হাস্যকর ছিল আমরা তখন ফেন্সি ডিল শুনতাম কিন্তু এখন ইয়াবা তো অলমোস্ট একেবারে ছেঁয়ে গেছে আমাদের তো এই ধরনের কিনা তা আমার মনে হয় এই যদি এটা কতটুকু কি হয় আমার এখন আইডিয়া নেই কিন্তু এই 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 ধরনের দুষ্ট যেই ইয়াগুলো মানে কি বলবো উদ্যোগগুলোকে এগুলি একেবারে শুরুতেই নির্মূল করে দেওয়া দরকার কারো যদি কোনো ইল ইনটেনশন থেকে থাকে শুরুতেই নির্মূল করে দেওয়া দরকার না হলে দেখবেন যে আমরা এই জিনিসটা হয়তো ছেঁয়ে গেছে মানুষ নানাভাবে প্রতারিত হচ্ছে আমরা তো প্রতিদিনই নানাভাবে প্রতারিত হচ্ছি ভেজাল খাচ্ছি ফর্মালিন খাচ্ছি এইটা সেটা তো আমাদের হচ্ছেই প্রতিদিন তো সুতরাং আমরা মনে হয় না আর নতুন কোনো এই ধরনের উৎপাদ আর আমাদের নেওয়ার মতো আসলে ধৈর্যবা ই আছে আমাদের তো আমি আশা করব যে প্রশাসনের খুব কঠোর ভাবে দেখবে এটা আসামি কে বাঁচাতে দুর্নীতি মামলার নথি হাওয়া মানে আসামিকে বাঁচানোর চেষ্টাও চলে আবার নিরীহ মানুষকে আসামি করা হয় राजीव এটা আপনি আরেকটা অত্যন্ত মানে হৃদয়বিদারক কথা সেটা যেটা সারা দেশ আজকে জহালম জহালম নিয়ে যেটা বলছে যে আমি নিউজটা আসলে যতবার পড়ে ততই আমার কাছে খারাপ লাগে যে একটি স্বাধীন দেশে এইভাবে কিভাবে হয় যে জাহালমের মতো একজন আহ নিরীহ নিরীহ এবং তার কাজের যে সময়গুলো তিনটি বছর নেই তার সেই কাজের সময় সে আবার কিভাবে দাঁড়াবে কি করবে এই দেশে তো নানাভাবেই অনিয়ম দুর্নীতি হচ্ছে নানাভাবেই তো আপনার মানুষ সাধারণ মানুষ নিপীড়িত হচ্ছে নির্যাতিত হচ্ছে অনেকে অনেক লোক এখনো বিনা দোষে জেল খাটছে সেগুলো তো হচ্ছেই তা আমার কথা হচ্ছে যেই লোকটা এবং যার আইনজীবী বারবার আদালতে বললেন তারপর দুদক কর্মকর্তাদের বললেন জায়গায় জায়গা বললেন যে আমি আবু সালেক না আমি জাহালম তার কথাটা কি একবারও একটু যাচাই করার কি প্রয়োজন বোধ করলেন না এটা এমন কিছু না যে মানে আমি ঘুমাইছিলাম ছিলাম হঠাৎ করে উঠে দেখি যে ছেলেটা তিন বছর ইয়ে হয়ে গেছে জন কর্মকর্তা এটাকে তদন্ত করেছেন এর মধ্যে তিনজন দুদক চেয়ারম্যান চেঞ্জ হয়েছেন আপনার মামলাগুলো তার বিরুদ্ধে একটা না দুইটা না ছাব্বিশটা মামলা ছাব্বিশটা মামলাগুলো হয়েছে তখন আপনার দুদক চেয়ারম্যান ছিলেন গোলাম রহমান মামলাগুলো অ্যাপ্রুভ করেছেন তখন দুদক চেয়ারম্যান ছিলেন বদিউজ্জামান এখন আরেকজন হচ্ছেন ইকবাল মাহমুদ তিনজন চেয়ারম্যানের হাত দিয়ে এই কাজটা হয়েছে আমি ওনাদেরকে দায় দেব না ওনারা অনেক উপরের পোস্ট ওনাদের পক্ষে সবকিছু কিন্তু দায়িত্ব এদের যায় না সেটা ঠিক আছে এখন ওনারা বলছেন একটা তদন্ত কমিটি করছে এই তদন্ত কমিটি হচ্ছে আরেক সুমন করে ফাঁকি বাংলাদেশে মানে তদন্ত তদন্ত কমিটি মানে কমিশন গঠন না কমিশন গঠন এই রিপোর্ট আর জীবনে আলোর মুখ দেখবে না এখন আমার কথা হচ্ছে যে কিনা বারবার চিৎকার করে বলছে যারা আইনজীবী বলছে যে একবার আপনারা একটু খতিয়ে দেখেন যে সে সালেক না সে জাহালম সেই বিষয়ে শেষ পর্যন্ত তার ভাই শাহানুর গিয়ে মানবাধিকার কমিশনে গেলেন আমি অত্যন্ত স্যালুট করে মানবাধিকার কমিশনকে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান রিয়াজুল হক উনি ব্যক্তিগত ভাবে বিষয়টা নিয়েছেন উনি দেখেছেন উনি দেখে দীর্ঘ প্রক্রিয়ার মাধ্যমে পুরো ইয়াটা করে ইয়ে দেখেছেন হ্যাঁ ঠিক আছে জাহালম আবু সালেক না এখানে একটা বড় ধরনের ইয়ে তারপরে উনি জানিয়েছেন সেখানে এরপর থেকে তার ফাইল আস্তে আস্তে নড়া শুরু হয় তো আর হাইকোর্টকে তো মানে বহুবার সালাম যেভাবে ওনারা পরশুদিন রায়টা দিয়েছেন যে আর এক মিনিটও আমরা নিরীহ কাউকে জেলে দেখতে চাই না মানে আমার বিশ্বাস করেন যে গায়ের আমার মানে পশম দাঁড়িয়ে যাচ্ছে যে এত সুন্দর একটি রায় দিয়েছেন তারা তো সেলুট মানবাধিকার কমিশনকে এবং ইয়াকে যে আসলে এই দেশে আপনি এখানেও কিন্তু সবচেয়ে বড় যে ভূমিকা যেটা মানুষকে জানালো হাইকোর্টকে জানালো এই ক্ষেত্রেও কিন্তু গণমাধ্যম তারা যেভাবে আসলে জাহালামের বিষয়টা একবার ফ্রন্ট পেজে নিয়েছে এবং প্রথম আলো আহ আসলে সত্যি কথা প্রথম আলো কিছু বললেই দেখা যায় যে এই দেশে আসলে কিছু একটা হয় এটা বারে বারেই দেখা গেছে আর আমি একজন সাবেক প্রথম আলো কর্মী হিসেবে আমিও গর্ববোধ করি যে প্রথম হয়েছে এটা শুধু প্রথম নাশর না প্রত্যেকই প্রত্যেকটা পত্রিকা আমাদের আসলে অত্যন্ত সজাগ এবং সচেতন এবং সাধারণ মানুষের ইয়াতে তো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে দুদক এখন যেটা হলো কি যে দুদক কিন্তু একটা প্রশ্নের মুখে পড়ে গেল দুদক বর্তমান চেয়ারম্যান আসার পরে ইকবাল মোহাম্মদ আসার পরে তারা যেভাবে প্রভাবশালীদের ধরা শুরু করেছিল এবং আমরাও কিন্তু আশাবাদী হয়েছিলাম বড় বড় রুইকাতলা কিন্তু মানে অন্তত তাদেরকে ডাকা হচ্ছিল অন্তত জিজ্ঞাসাবাদের জন্য তো তখন কিন্তু বেশ একটা আশাবাদের সৃষ্টি হয়েছিল কিন্তু এই জাহালমের কেসে আর এই যাচ্ছে যেটা বললেন আপনি যে সুপারিশ হয় ইয়া হচ্ছে না এইসব ইয়াতে কিন্তু বের হয়ে আসা যায় না হয়েছে একটা ভুল হয়েছে ঠিক আছে তাকে সে ক্ষতিপূরণ চাচ্ছে ক্ষতিপূরণ তো অবশ্যই আপনি বিদেশি ছিলেন দীর্ঘদিন আপনি তো জানেন যে আজকে যদি ইংল্যান্ড আমেরিকা ইউরোপের কোন দেশ হতো তাহলে কি পরিমাণ ক্ষতিপূরণ তাকে দিতে হতো এখানে শুধু ক্ষতিপূরণ না সবাইকে মানে যারাই প্রক্রিয়ার সঙ্গে জড়িত একটা নিরীহ মানুষকে আটকানোর প্রক্রিয়া আইনের না না আপনি যদি তাদেরকে মানে প্রসিকিউট করেন এই যে আটজন কর্মকর্তা বা যার পেছনে তাহলে তো তারা তো তাদের আরো পদোন্নতি হয়েছে তাদের এত ইয়ে করার পরে এই কেসে না তাদের ন্যাচারালি পদোন্নতি হয়েছে তিন বছর এখন কথা হচ্ছে তাদেরকে যদি আপনি আইনের মুখোমুখি না করেন বড় ধরনের জরিমানা না করেন তাহলে তো তারা তারা তো তাহলে বেপারা হয়ে যাবে তারা বলবে যে এইভাবেই চলে সমস্যা নেই পদোন্নতির সঙ্গে পদ লেহনও দরকার আছে কোন কোন ক্ষেত্রে কি মনে করেন এটা আসলে ভালো কাজ করলে অবশ্যই পদোন্নতি হবে খারাপ কাজ করলে অবশ্যই তাকে অবনতি অবনতি হ্যাঁ 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 সেটা সেটা ঠিক আছে মানে ডিমোশন যেটা ডিমোশন সেটা অবশ্যই হওয়া উচিত তবে আসার কথা হচ্ছে যে এখানে যেমন ভুল হয় ভুলগুলো ধরিয়ে দেওয়ার এবং সেটাকে শোধরানোর মতো পদক্ষেপগুলি এই দেশে নেওয়া হয় এখন পর্যন্ত এই যে এটি হচ্ছে আমাদের বড় একটা আসার জায়গা যে গণমাধ্যম বললেন আপনি হাইকোর্ট বললেন মানবাধিকার কমিশন তো সুতরাং এটা যে রেক্টিফাই করার সুযোগ আছে সেটি হচ্ছে আমাদের এখন আসার জায়গাটা আমরা আশা করব আমরাও চাই যে প্রতিটি ক্ষেত্রে এই গণমাধ্যম অবশ্যই বিচার বিভাগ তারা এই ভূমিকা গুলো অনেকটাই কিন্তু এরা কিন্তু আস্তার সংকট অবশ্যই আস্থা ফিরে পেতে হলে অবশ্যই এদেরকে এই ভূমিকা গুলো এটা সময় ইনশালা ঠিক হয়ে যাবে আমি আমি এটা আরেকটা বিষয় একটু একটা বলে নেই হাই কোর্ট অত্যন্ত চমৎকার একটা কাজ করেছেন আমরা অবশ্যই স্বীকার করি এর সঙ্গে আমি আরেক আরেকটু ইয়া করে আমি জানি না এটা সংশ্লিষ্টদের এটা নরজরে আসবে কিনা কিন্তু আমি তাদের কাছে আরেকটা অ্যাপিল করব এই জাহালমের যে তিন বছর মূল্যবান তিনটা বছর কারণ টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান একবার চলে গেলে সেটা কিন্তু কেউ ফিরিয়ে দিতে পারে না তো সুতরাং এই তিনটা বছরে তাকে একটি ক্ষতিপূরণ ধরে আহ তাদেরকে সুমোটো রুল দিবেন এইটা আমি হাইকোর্টের কাছে আশা করব যদি ওনারা অবশ্যই আমাদেরকে শুনে এটা দৃষ্টান্ত হয়ে থাকে অবশ্যই অবশ্যই থাকবে আমরা প্রায় লুতরাবন প্রায় শেষ পর্যায়ে এসেছি আমরা সংক্ষেপে একটু আলোচনা করব আমাদের যেটাকে বলা হয় মানে আরেকটি সংসদ যেখান থেকে নেতৃত্ব বা নেতা তৈরি হতো দীর্ঘদিন প্রায় 29 বছর কোনো নির্বাচন নাই যে কারণে অনেকে বলেন যে সেই নেতৃত্ব বেড়ে হয়ে আসছে না তবশেষে একটি উদ্যোগ নিয়েছে দেখতে পাচ্ছি আমি না শেষমেশ কি হবে ডাকসু নির্বাচন

চা খাওয়া এটা রীতিমতো একটা বীরত্বের বিষয় ছিল তখন তো আমরা তরুণ বয়সে তরুণ তো আমাদের আসলে সৌভাগ্যটা হয়নি তারপরে যেহেতু আটাই বছরে আর হয়নি এখন আবার হচ্ছে যাক দেরি হলেও আমি সাধুবাদ জানাবো যে শেষ পর্যন্ত অন্তত হ্যাঁ এটা হবে এটা আশা করি হবে কারণ এখন দেশে একটি স্থিতিশীল পরিবেশ সবকিছু মেনেই আসলে ঢাকা ইউনিভার্সিটি কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে তবে আমি আশা করব অবশ্যই আপনিও আশা করবেন যে অন্তত এই ইলেকশনটা নিয়ে যাতে কোনো ধরনের বিতর্ক না থাকে কারণ জাতীয় ইলেকশন নিয়ে একটা বড় ধরনের বিতর্ক কিন্তু আমরা অলরেডি পড়ে গেছি এটা কেউ এটা আমরা স্বীকার করি বা না করি কিন্তু এটা হয়েছে বাস্তবতা যেটা সেটা আমাদেরকে মানতেই হবে তো এখন অনেকেই বিশেষ করে বিএনপি পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে জাতীয় ইলেকশনের মতো ডাক্স ইলেকশনও ইয়ে করার একটি রিক করার একটি ইয়ে হচ্ছে কি বলে ষড়যন্ত্র হচ্ছে এরকম তারা বলবেই সে বিরোধী দলের কাজে হচ্ছে আসলে অভিযোগ করা তারপরেও আমরা এই ধরনের কোনো অভিযোগ আমলে নিতে চাই না আমরা চাই যে ঢাকা ইউনিভার্সিটি এটা হচ্ছে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ বলা হয় এবং অন্যতম মেধাবী ছাত্রছাত্রীরা কিন্তু এখানে অনেক ফাইট করে আসে সুতরাং আপনি সারা দেশে ইলেকশনের যে চিত্র সেটা যদি আপনি ডাকসুতেও আপনি যদি আমরা চাই না কখনই যদি কোনোভাবে হয়ে যায় এই ছাত্রছাত্রীদের কিন্তু আপনি কোনোভাবে বোঝাতে পারবেন না তাদেরকে কিন্তু আপনি বলতে পারবেন না যে খুব সুন্দর ইলেকশন হয়েছে কারণ তারা যখন নিজেরাই দেখবে যে ভোটটা ঠিক মতো দেওয়া গেলো না বা ইত্যাদি ইত্যাদি সুতরাং আমার মনে হয় এটা নিয়ে অত্যন্ত সচেতন থাকা দরকার কারণ অনেক বছর হচ্ছে পুরো বাংলাদেশের চোখ কিন্তু থাকবে এদিকে সুতরাং আমি মনে করি ঢাকা ইউনিভার্সিটি যে ভিসি ওনার কিন্তু একটা বড় ধরনের দায়িত্ব আছে এখানে অলরেডি ছাত্রলীগ কিছুটা নমনীয়তা দেখিয়েছে সহ অবস্থানের বিষয় তারপর অনেক অভিযোগ আমরা পাচ্ছি কিন্তু শেষ পর্যন্ত আমরা আশা করবো আমরা চাইব এবং আমার দেশবাসী চাইবেন যে একটু সুন্দর সুস্থ ইলেকশন ফলাফল দেয় হোক যার পক্ষে সেটা কোনো বিষয় ভালো কিছু করতে হলে অবশ্য অবশ্যই এখানে অনেকগুলো ভূমিকা রাখতে হয় বা ভূমিকা থাকতে হয় গণমাধ্যমের ভূমিকা থাকতে হয় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা থাকতে হয় প্রশাসনের ভূমিকা থাকতে হয় এবং এই ভূমিকাগুলো যদি সবাই সঠিকভাবে মানে নিজের বিবেক থেকে পালন করে তাহলে অবশ্যই অবশ্যই মানে ভালো কিছু হবে সেটা ডাক্তার নির্বাচন হোক জাতীয় নির্বাচন হোক দেশের সাধারণ মানুষের যতগুলো ক্ষেত্র রয়েছে সব ক্ষেত্রেই তাহলেই মানে জনগণ সুবিধা পাবে হয়ে এগিয়ে যাবে ধন্যবাদ আপনাকে মূল্যবান সময় দিলেন আমাদের দর্শক আমরা অনেক বিষয় নিয়ে আলোচনা করলাম এই আলোচনার মধ্য দিয়ে হয়তো বা যে ভালো দিকগুলো আপনাদের পছন্দ হবে আপনারা গ্রহণ করবেন সেটাই আমাদের সফলতা ভালো থাকুন আজ এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে